টর্কি বন্দর বাংলাদেশের বরিশাল জেলার একটি ঐতিহাসিক বন্দর এটি বরিশাল বিভাগের অন্যতম প্রাচীন বন্দর হিসাবে পরিচিত টর্কি বন্দরের ইতিহাসটি সমৃদ্ধ এবং বর্ণময় যা স্থানীয় অর্থনীতি সংস্কৃতি ও সমাজের সঙ্গে গভীরভাবে জড়িত এখানে টর্কি বন্দরের ইতিহাসের কিছু প্রধান দিক তুলে ধরা হলো বন্দর একটি প্রাচীন বন্দর যা সুগন্ধা নদীর তীরে অবস্থিত এর অবস্থান স্থানীয় ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কাল থেকে এই বন্দরটি স্থানীয় কৃষি যেমন ধান পাট ইত্যাদি পরিবহনের জন্য ব্যবহার করা হতো এটা মূলত স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল ব্রিটিশ শাসন আমলে টর্কি বন্দরের গুরুত্ব আরও বেড়ে যায় ব্রিটিশ প্রশাসকরা এবং স্থানীয় জমিদাররা এই বন্দরটি পাট রপ্তানির জন্য ব্যবহার করতেন পাট ছাড়াও অন্যান্য বিভিন্ন পণ্য যেমন চাল ডাল লবণ কেরোচিন তেল ইত্যাদি এ ধরনের বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি করা হতো আধুনিক যুগে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পরেও টর্কি বন্দরের স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় যদিও সড়ক ও রেলপথের উন্নয়নের ফলে নদী বন্দরের ব্যবহার কিছুটা কমে গেছে তবুও টর্কি বন্দর এখন স্থানীয় ব্যবসা বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবেই রয়ে গেছে বর্তমান বন্দর শুধু বাণিজ্য কেন্দ্র নয় বরং এটি সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র হিসাবেও পরিচিত স্থানীয় সরকার ও জনগণ একসাথে মিলে এই এর আশেপাশের এলাকাগুলির উন্নয়ন ও সংস্করণে কাজ করে যাচ্ছে টুর্কিবন্দর স্থানীয় লোকজনদের জীবনযাত্রার সাথে গভীরভাবে সম্পৃক্ত এখানে বিভিন্ন উৎসব ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা স্থানীয় সাংস্কৃতিক একটি অংশ বন্দরের ইতিহাস তার স্থানীয় জনগণের অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত এটি শুধু একটি বন্দরই নয় বরং বরিশাল জেলার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক